আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা বিষয় দাঁতের ব্রেসেস ট্রিটমেন্টের খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেই আমাকে এসএমএস করে থাকেন ইমোতে এবং বলে থাকেন যে ভাই, আমার দাঁত একটু উঁচা বা একটু আঁকা বাঁকা, এটির ব্রেসেস ট্রিটমেন্ট করাতে কেমন খরচ হবে। অনেকে ছবি দেন, যারা দাঁতের ছবি দেন তাদেরকে বলে দিয়ে থাকি, আর যারা দাঁতের ছবি দেন না তাদেরকে কোনো ধরনের পরামর্শ দেওয়াই সম্ভব হয় না। ভিউয়ার্স, দাঁতের ট্রিটমেন্ট প্র্যাকটিক্যালি দেখেই বলা যেতে পারে খরচের পরিমাণটা। যার দাঁত যত বেশি আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকার সমস্যা থাকবে তার তত বেশি সময় লাগবে, এবং যার যত বেশি সময় লাগবে ট্রিটমেন্টে তার খরচটাও তেমন বেশি হয়ে থাকে। ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা দাঁত, উঁচু নিচু দাঁত এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করা হয়ে থাকে। কার দাঁত কতটা আঁকা বাঁকা এবং উঁচু নিচু এটার উপরেই নির্ভর করে সময়টা। যদি কারো অনেক বেশি আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে হয়তো 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আবার যদি কারো অল্প সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার মাত্র 3 থেকে 4 মাসেও ট্রিটমেন্ট কমপ্লিট করা যায়। তো পুরোটাই দাঁতের অবস্থার উপর নির্ভর করে খরচ এবং সময়টি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। অনেকেই আমার ডেসক্রিপশন বক্সে থাকা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু দাঁতের ছবি না দিয়ে জানতে চান যে আমার একটা দাঁত উঁচু। আপনার ওই একটা দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে অন্য কোনো দাঁতের পজিশন কেমন আছে সেটি দেখা প্রয়োজন, আর তার জন্যই দাঁতের ছবি বা প্র্যাকটিক্যালে না দেখে কোনো ধরনের খরচ সম্পর্কে বলা সম্ভব হবে না। যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আপনারা এই ব্রেসেস ট্রিটমেন্টের খরচ সম্পর্কে জানতে চান তাহলে যে ভিডিওটি দেখছেন এর ডেসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া আছে, এবং এই ইমো নাম্বারে আপনারা আপনার দাঁতের ছবি তুলে পাঠিয়ে দিন। দাঁতের ছবি দেখে তারপরেই আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি যে আপনার কত সময় লাগতে পারে বা কত টাকা খরচ হতে পারে। তবু আনুমানিক একটা ধারণা আমি আপনাদের দিতে পারি, সর্বনিম্ন 20,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকারও উপরে খরচ হয়ে যায় ব্রেসেস ট্রিটমেন্ট করানোর জন্য। এটি বেশ ব্যয়বহুল চিকিৎসা এবং অনেক দিন সময় লাগে। দাঁত যত বেশি আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকার সমস্যা থাকবে তত বেশি সময় লাগবে। অনেকের শুধুমাত্র দাঁতে ফাঁকা আছে কিন্তু আঁকা বাঁকা নাই, এ ধরনের দাঁতও ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা করা যায়। তো আসলে দাঁতের ট্রিটমেন্টটা এমনই, বিশেষ করে এই ব্রেসেস ট্রিটমেন্ট, এটিকে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলা হয়। আর এই অর্থোডন্টিক ট্রিটমেন্টে কেমন টাকা খরচ হবে এটি শুধুমাত্র প্র্যাকটিক্যালে না দেখে আপনাকে বলা যেতে পারে না। প্র্যাকটিক্যালে দেখার পরেই আপনাকে ধারণা দেওয়া যেতে পারে যে আপনার দাঁতের জন্য কত টাকার মতো খরচ হতে পারে এবং কত সময় লাগতে পারে। তো যারা জানতে চান তারা ডেসক্রিপশন বক্সে থাকা ইমো নাম্বারে এসএমএস করেন। ডেসক্রিপশন বক্সে যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো সঠিকভাবে মেনে এসএমএস করেন, অবশ্যই আপনি রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।